খোলে না কেন? আসছো তাড়াতাড়ি যাব। মিসেস পালের মেজাজ গরম হওয়ার মূল কারণ হচ্ছে আজ আমাদের বের হতে দেরি হয়েছে। 9টার সময় বের হওয়ার কথা থাকলেও আজ আমাদের বের হতে 9:53 বেজে গিয়েছে। অটোতে দর কষাকষি করে আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আজকে ঈদের দিন বলে রাস্তায় ভিড়ের পরিমাণটা মোটামুটি ছিল। ডলফিন মোড় ক্রস করে যখন মেরিন ড্রাইভের রাস্তায় উঠলাম তখন প্রশান্তিরও আগমন ঘটল। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, আর অন্য পাশে রয়েছে সবুজ পাহাড়ের সারি। পাহাড়ে নানা রকম ঝোপঝাড়ের সাথে সাথে সমুদ্র সৈকত পারে দেখা যায় সুদূর ঝাউ গাছের সারি। জায়গায় জায়গায় দেখবেন পাহাড়ি ছোট ছোট ঝর্ণা। শুকনো মৌসুম বলে হয়তো সবটাতে পানি দেখতে পাচ্ছি না। রাস্তার এক পাশে থাকবে উঁচু পাহাড়, আরেক পাশে সাগর। নানা রকম পাখির কলতান শুনতে শুনতে আপনি রোমাঞ্চিত হবেন। এই রাস্তাটি সেনাবাহিনী তৈরি করা এবং যাবার পথে তাদের একটি ক্যাম্প দেখা গেল। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। শুধু আমার মাথায় হ্যাট থাকবে কেন, তাই মিসেস পালকেও একটি হ্যাট কিনে দিতে হলো এবং সেটি পেয়ে সে মহা খুশি। হাঁটতে পারবে তো অতপুর পর্যন্ত? হ্যাঁ সুন্দর, অলরেডি পা ভার হয়ে যাচ্ছে। প্রতি একাগুচ্ছ শিরে ওঠার পরবর্তীতে বসে বিশ্রাম নেওয়ার জন্য বা জিরিয়ে নেওয়ার জন্য এরকম ছাউনিযুক্ত কিছু ঘর তৈরি করে দেওয়া রয়েছে। আমরা টিকিট কেটে হিমছড়িতে ঢুকলাম। এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে, দুজনের 60 টাকা গিয়েছে এবং টিকিট হচ্ছে ঢোকার পথে কাউন্টারে আবার জমা দিয়ে আমাদের ঢুকতে হয়েছে। অলরেডি এক ধাপ সিঁড়ি উপরে উঠেছি, তাতেই পা অলরেডি মনে হচ্ছে ব্যথা হয়ে গেছে। আর উঠতে পারবো কি না সেটাই চিন্তা করছি। আমি তো না উঠতে পারলাম, কিন্তু মিসেস পালের সম্ভাবনাটা খুবই কম মনে হচ্ছে। সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠে সাগর, পাহাড় ও কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য অতি সহজে উপভোগ করা যায়। মিসেস পাল হাঁপিয়ে গেছে, তাকে ধরে রাখতে হচ্ছে। তার উপর উঠতে অলরেডি কষ্ট হয়ে গেছে, দৌড়ে দৌড়ে উঠছে। আর মিসেস পালকে দেখে হাসতেছিল যে সে এত বড় একটা মানুষ, তার অলরেডি উঠতে হাঁপসিয়ে যাওয়া লেগেছে। পাহাড়ের উপরে কৃষ্ণচূড়া, পাহাড়, সমুদ্র ও ঝর্ণার সমন্বিত হিমছড়ি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, এক পর্যটন স্পট। পর্যটন মৌসুমে এখানে পর্যটকদের আনাগোনা বেশি পরিলক্ষিত হয়। হিমছড়ির একটা সবচেয়ে ভালো লাগার দিক হচ্ছে এক পাশে এরকম সমুদ্রের গর্জন কোলাহল এবং অন্য পাশে একদম অরিজিনাল পাহাড়ের ভিউ। এখন আমরা হিমছড়িতে, পিছনে সাগরকে দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না, হয়তো একটু বেশি সাদা হয়ে গিয়েছে,
তারপরও আমার কথার পাশাপাশি সাগরের গর্জনটা আপনারা সবাই হয়তো বা শুনতে পাচ্ছেন। টোটাল পিছনে পুরো সাগর, এবং সেই সাগরের উপরে ও মিসেস পাল তো অলরেডি পোজ দেওয়া শুরু করেছেন টাইটানিক স্টাইলে। এই স্থানটি হচ্ছে হিমছড়ির সর্বোচ্চ চূড়া। সিঁড়ি বেয়ে উপরে উঠে সম্মুখে তাকালে শুধু সমুদ্রের জলরাশি। প্যারাসেলিং করার ক্ষেত্রে যাদের হাড় দুর্বল তারা এই স্থানে সেই অনুভূতিটা নিতে পারবেন। কি অপরূপ ভিউ, তাই না? এরকম মানে সাগর থেকে এতটা উপরে আমরাই প্রথম, আচ্ছা আমরাই প্রথম একসাথে। আচ্ছা 2000 সালে ডাবের দাম কত ছিল? 2000 সালে ডাবা ছিল 8 টাকা, সেই 8 টাকা আজকে আর 100 টাকা, 120 টাকা। আপনার এখানে আমি বাৎসরিক দিত নাকি মা বাৎসরিক? হ্যাঁ শাসালা। আপনার তো সম্ভবত ব্যবসা শুরু হবে কালকের থেকে, আজকের রেটটা গেলে কালকের থেকে একটু পর্যটক বেড়ে যাবে, তারপর থেকে আপনার ব্যবসা শুরু। তারপরে তো বর্ষার সময় তো মনে হয় ওরকমভাবে কেউ আসে না নাকি? ঈদ মোবারক তোমাদের সবাইকে। তা মামার কাছে কি আবদার নিয়ে? ভালোই সব হয়েছে। পানি কেমন ভাই, ভালো আছে? অনেক মিষ্টি। পাহাড় এবং সমুদ্র দুজনে মিলে আমাদেরকে একেবারে বিমোহিত করে রেখেছিল। একটু বাদে অটো পাইলটের ফোন আসলে আমরা টের পেলাম যে না, অনেকক্ষণ সময় পার হয়েছে, অথচ এখনও ঝর্ণাই দেখা হলো না। তাই আমরা সাবধানতার সহিত সিঁড়ি দিয়ে নিচে ঝর্ণার রাস্তার দিকে এগোনো শুরু করলাম। আমরা হিমছড়ি পাহাড় থেকে নেমে এসেছি, এখন হিমছড়ি ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। অনেকটাই কষ্ট হয়ে গেছে, মিসেস পালকে ডাব খেয়ে নিয়েছে, এবং নিচে নামার পর আবার একটা ঠান্ডা জল কিনে নিয়েছিলাম, সেটা দিয়ে আর কি একটু গলাটা ঠান্ডা করে এখন আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাচ্ছি। যাত্রাপথে হিমছড়ির আশেপাশে বেশ কয়েকটি প্রাকৃতিক ঝর্ণার দেখা পাওয়া যায়, তবে উল্লেখযোগ্য হচ্ছে হিমছড়ির ভেতরের এই ঝর্ণাটি। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে এবং ঝর্ণার দেখাও মিলল, বুঝলি? অল্প একটু করে আর কি ঝর্ণা বেরোচ্ছে। হিমছড়ির এই জলপ্রপাতটি এখানকার প্রধান পর্যটন আকর্ষণ, যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য অনেক সময় ঝর্ণার পানি থাকে না বা শুষ্ক থাকে। ঝর্ণাটি ছোট, কিন্তু বর্ষা মৌসুমে এটি দারুণ রূপ ধারণ করে। আমরা এখন হিমছড়ির ঝর্ণাতে রয়েছি, পিছনে ঝর্ণা উঠছে, ও বেশ ঠান্ডা জল, এটা তাই না? অনেক ঠান্ডা জল, মিসেস পাল আমার গায়ে ছিটিয়ে দিচ্ছেন, অপরূপ সুন্দর লাগছে। কিন্তু মিসেস পাল এই জল দিয়ে একটু নিজের মুখটা ধুয়ে নিলেন যেন নিজের কিছু টেস্ট লাগে। হিমছড়িতে বেড়াতে এসে হিমছড়ির এই ঝর্ণার আকর্ষণকে উপেক্ষা করে চলে যাবে এমন পাগল পর্যটক হয়তো কখনো পাওয়া যাবে না। একবারের জন্য হলেও এর এই ঝিরিঝিরি শব্দের টানে পর্যটকের পা তার আপন ইচ্ছায় তাকে এই ঝর্ণার সামনে এনে হাজির করবে। হিমছড়ির মায়া কাটিয়ে আমরা এরপর পৌঁছালাম কক্স কায়াকিং পয়েন্টে। সেই ভিডিও পাশেই উপস্থিত, সাথে আমাদের কক্সবাজার ট্যুরের প্লেলিস্টটাও।